সকালে গিয়ে দুটো কুর্তি সেট কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু একটা আমার হয়েছে কিন্তু পা প্যান্টটা খুব ছোট হচ্ছে, ওটা চেঞ্জ করবো, আর একটা ওটাই চেঞ্জ করবো, কারণ এর এটা যে সেম দেখতে পাচ্ছ এর অনেকটা সেম, কিন্তু আমার পছন্দটা আমি ছবিটা দিয়ে দিচ্ছি, পরে ছবি তোলা হয়নি, দুটো যে কুর্তির ছবি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি অলরেডি, তাই ভাবলাম যে চলো চেঞ্জ করে আসি। আর একটু মাসা তো একটু টুকটাক কেনাকাটা ছিল, বোঝোই সবাই সংসার ঢুকেছি মানে অনেক কিছুই করতে হবে, করতে হবে না দেখছি একটু পরে কথা বলছি। এই তো লক্ষ্মী যাবে কাকু দুজন বাইরে প্রচুর হারে রোদ উঠেছে, কি সুন্দর লাগছে দেখে, বিশেষ করে এই পাটটা। আর এই যে মা সব তো দেখছে, আর এটা হচ্ছে আমাদের ফুলপির লেখক, দেখে নাও তোমরা যারা যারা চেনো তাদের অবশ্যই কমেন্ট করো যে কার কাছে এটা। ওই কি তিন গাছকে নেমে গেছি আমি আর মা, এখন যাই, মা আসছে পিছনে, আজকের অনেক সাহস নিয়ে রাস্তা সবার সামনে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে, জানি না কেমন হবে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, তো চলো যাই আগে, রাস্তায় প্রচুর গর্ত। কুলপি যাবে কোনটা, এটা কুলপি যাবে, যাই হোক মোটামুটি মায়ের কিচ্ছু কেনাকাটা হয়নি, মার মনটা একটু খারাপ, আর বাবার জন্য খুব চিন্তা হচ্ছে তাই তো, ওই জন্য চলে যাচ্ছে, আর আমি ব্যাগ ব্যাগ কেনাকাটা করেছি, আর ফোনে প্লাগ দিয়েছি যেহেতু অটো স্ট্যান্ডে, গাড়িতে উঠে গেছি মা আর আমি, আমাদেরকে অন্ধকার লাগছে, মুখ বোঝা যাবে না,
যাই হোক তো চলো বাড়ি গিয়ে তোমাদের সব কিছু একটু এখন দেখা যাচ্ছে বাড়ি গিয়ে সব কিছু খুলে দেখাবো আওয়াজ হচ্ছে আমি কথা বলতে পারছি না বাড়ি গিয়ে ফাইনালি বাড়ি চলে এসেছি গাইস এবারে চেঞ্জ করব করে যে খাবারটা নিয়ে সেটা খাবো খেয়ে ফ্রেশ হবো মানে ফ্রেশ ওটা খাবো তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনেছি না কিনেছি তো প্রচুর ট্রায়াল লাগছে আমার পরে ওকে তো এই হচ্ছে রোল এখন এটা খাবো খেয়ে তোমাদের ফিডব্যাক দেবো যদিও ওখানে খুব ভালো একটা করে না আমি জানতামই খুব একটা ভালো করে না তাও ইচ্ছে হচ্ছিল খাওয়ার এই যে মা খাওয়ার ইচ্ছে হচ্ছিল তাই ভাবলাম খাই কারণ অনেকদিন খাইনি আর বাড়িতে খাবো খাই আমি এতটাই মোটা হয়ে গেছি না থাকে এটা পরে বলবো এখন বলবো না যাই হোক খাই খেয়ে নি তারপর তোমাদের সাথে কথা বলছি আমি কোথায় দিদি খুব একটা ভালো করে আর খুব একটা খারাপ না মোটামুটি খাওয়া যাবে বন্ধ ছিল তখন তোমাদেরকে ভিডিও করে দেখানো হয়নি যাই হোক তো তাড়াতাড়ি অটোতে উঠে পড়েছি কারণ বাবা ঘরে একা ছিল অসুস্থ ছিল তোমরা সবাই জানো ওনাকে একা রাখতে চাইনি আমরা তো তাড়াতাড়ি চলে যাই হোক তো চলো তোমাদেরকে দেখাই কুর্তি গুলো আর সবগুলোই কুর্তি কিনেছি ঠিক আছে প্রথমে দুটো ওন্না আচ্ছা ওন্না গুলো পরে দেখাচ্ছি দাঁড়ো এই একটা কুর্তি এটা খুবই সুন্দর এরকম কুর্তি আমি মনে হয় এটা পরেছি এরকম কুর্তি আমি এটা পরেছি যাই হোক দেখো পুরোটা খুলবো না কারণ আমি বুঝতে পারি না খুব সুন্দর সবুজ কালারের বা লাল কালার দিয়ে পরলে ভালো লাগে এটা মানে সব সময় পরার জন্য আমি নিয়েছি একদম পিওর সুতি এগুলো 170 টাকা করে নিয়েছে ঠিক আছে তো অনলাইনে এগুলো অ্যাকচুয়ালি পাওয়া যায় না নাহলে এগুলো নিতাম আজকে আমার 200 টাকা একটা পার্সেলও ঢুকেছে এই একটা কুর্তি এরকম আমার মার না ব্লাউজ আছে পিঙ্ক কালারের না মা পরুনি না একবারও ব্লাউজটা এরকম একটা ব্লাউজও মায়ের আছে খুবই সুন্দর মোটামুটি সব সময় পরার জন্য ভালো তবে আমার মার একটু অপছন্দ কারণ কালো আছে মা কালো কালারটা একদম পছন্দ করে না এটাও 170 টাকাই নিয়েছে সুতির একদম পিওর কটনের কুর্তি খুব সফট আর এই কুর্তিটা আমার মায়ের ফেভারিট কুর্তি তোমাদেরকে দেখাই এটা অবশ্যই যখন পরবো তখন দেখাবো আমি না প্রথমে নিতে চাচ্ছিলাম না কুর্তিটা কিন্তু মার খুব পছন্দ হয়েছে তারপর ভাবলাম তার রুমে গিয়ে পরে দেখলাম ভালো লাগছে এই সামনে বোতাম বোতাম গুলোর জন্য আমার ঠিক পছন্দ হচ্ছিল না কিন্তু বেশ সুন্দর লাগছে আর হাতার কাজটা দেখো এইরকম হাতার কাজ আমি প্রথমবার করবো আমি কোনদিন এর আগে এরকম হাতার কাজ করবো খুব সুন্দর এখানে বাঁধা যাবে কালারটা খুব মিষ্টি কালার এটা আই থিঙ্ক 650 টাকা নিয়েছে আর লেয়ারটা খুব ভালো তোমাদেরকে যদি আমি মানে দাঁড়িয়ে দেখাতাম তোমরা বুঝতে পারতে কিন্তু দাঁড়িয়ে দেখাটা এখন পসিবল না তাই জন্য দেখালাম না তো খুব ভালো কুর্তিটা আমার সত্যি খুব পছন্দ হয়েছে মানে টাকাটা যাই যাক বাট জিনিসগুলো যেন কোয়ালিটি যেন ভালো হয় আর দুটো লেগিংস নিয়েছি এগুলো 150 টাকা করে নিয়েছে একটা হোয়াইট আর একটা সিগ্রিন কালার ঠিক আছে এই জামাটার সাথে আমি এই লেগিংসটা পরবো বলে নিয়েছি খুবই ভালো কালারটা যাই হোক পরে গুছিতে গুছিতে আমার মাথাটাই খারাপ হয়ে গেল আচ্ছা আর একটা কুর্তি নিয়েছি এটা 200 টাকা নিয়েছি এটা এটা একটা গল্প বলি এটা আমার পিসির ছোট ছেলের বউ ও পছন্দ করে দিয়েছে ও গেছিল দোকানে ও পছন্দ করে দিয়েছে আর কুর্তিটা দেখো এই লেমন কালার এটা অ্যাকচুয়ালি লেমন কালার ঠিক আছে ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে আমি জানি না কালারটা কিন্তু লেমন কালারের ওপরে রেড কালার কাজ এগুলো মানে সবসময় পরার জন্য ভালো কিন্তু এটা সুতির না এটা গেঞ্জি কাপড়ের সফট খুবই সুন্দর কতটা মানাবে আমি জানি না কারণ আগের থেকে অনেক কালো হয়ে গেছি আর কি বলবো যাই হোক তো নিলাম এটাও খুব সুন্দর দেখতে এরপর যে দুটো আসছে ভালো বেশ ভালো এই হচ্ছে এটার দাম হচ্ছে তোমার কত টাকা এখানে ফেলা আছে কি 900 টাকা এরকমই দাম এটা 900 টাকা না সরি 850 টাকা দাম এটা দেখো পুরোটা কিন্তু কাজ ঠিক আছে এখানে কাজ আছে গলাতে দেখো কাজ আছে মানে বুক পর্যন্ত কাজ আছে আর এই হচ্ছে নিচের পর ঠিক আছে এটা অ্যাকচুয়ালি আনারকলির মতন তো দেখো খুবই সুন্দর আর হ্যাঁ এখানে আকাশি কালার অ্যাকচুয়ালি কিন্তু এটা আকাশি কালার ঠিক আছে আকাশি কালারের
ফুটফুট এটাকে কি বলে আমি ভুলে যাচ্ছি এটাকে কি বলে বোমা না 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 এটাকে কি বলে কি বলে পেটে আসছে মুখে আসছে না কথাটা কি বলে গো বাবা পুতি 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 দেওয়া খুব সুন্দর হ্যাঁ এগুলো সপ্তমীতে পরে ঠাকুর দেখতে যাওয়া যাবে মানে এতটা সুন্দর কোয়ালিটিটাও ভালো আর এরপর আসছে এটা আমার খুব মানে খুবই ভালো লেগেছে দোকানে গিয়ে এক চান্সে ভালো লেগেছে এটা তুষারেরও খুব ভালো লেগেছে ঠিক আছে ও দেখো স্ট্রেচেবল আমার প্রবলেম হচ্ছে এই জায়গাটা তো কোলি না কি বলে ওটা দিয়ে দোকানে সেট করতে হবে যখনই যাবো আমি আমার শ্বশুর বাড়িতে এখানে আমাদের কুলবিতে দোকানে দিলে এখন হবে না কারণ এখন কুলবি দোকানে খুব ভিড় আর আমার নিজের মেশিন আছে কিন্তু আমি ওটা পারি কারণ এটা অনেক খুলতে হবে এ করতে হবে তো ওখানে গিয়ে বললে কাজ করে দেবে আর এই হচ্ছে জামাটা কোয়ালিটিটা দেখো আমি তোমাদেরকে স্ক্রিনে ছবিটা দেখিয়ে দিচ্ছি জাস্ট এক সাইজ এটা একটু বড় ঠিক আছে এর কোয়ালিটিটা আমার খুব ভালো লেগেছে দেখো কাজগুলো দেখো তো আর একটা কথা তোমাদেরকে দেখিয়ে দিই আমি না এই ওন্নাটা এর সাথে প্রথম নিয়েছিলাম ঠিক আছে তারপর আমাকে সবাই বলছে সবাই বলতে বললাম ছোট বৌদি গেছিল ও বললো যে সাদার সাথে সাদা ওনা নিলে না ভালো লাগে না তো তাই ভাবলাম এই এটাও সাদা তো এর সাথে এই ওনাটা বেশ ভালোই লাগবে আর এটার সাথে এই ওনাটা নিয়েছি জানি না কতটা ভালো লাগবে আদৌ ওনা নেবো কি সেটাও আমি জানি না এর সাথে ওনা কোনো ছিল না যাই হোক তাও আমি নিলাম কেমন লাগলো আমার জামার কালেকশন সরি কুর্তির কালেকশন গুলো এই কুর্তি কিনেছি বেশি আমি আর কিনবোই না হয়তো একটা দুটো লেগিংস কিনতে পারি আর আপাতত পুজোতে আর কুর্তি নিচ্ছি না কারণ অনেকগুলো কুর্তি হয়ে গেছে আমার যাই হোক তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যাই হোক তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি